খবর আপনাদের স্বাগত। 56তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে সেলিব্রেশন অফ ন্যাশনাল ভলান্টিয়ারি বা ব্লাড ডোনেশন ডে। অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আগরতলা প্রেস ক্লাবে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 56তম ইঞ্জিনিয়ার্স ডে এবং ন্যাশনাল ভলান্টারি ব্লাড ডোনেশন ডে উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের পক্ষ থেকে আজকের এই দিবসটি পালন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। কি বলছেন আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী সহ মেয়র, শুনব। অনিচ্ছুক তাদেরকে ইচ্ছুক করার কাজটাও কিন্তু এই রক্তদান মন্ত্র এবং আপনাদের এই সুন্দর যে আজকের এই রক্তদান শিবির আজকের বিশেষ দিনে আপনারা এখানে করেছেন সবাইকে আমি আবার ধন্যবাদ। সেভাবে আমরা কাজ করে চলেছি এবং রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের কোন লিঙ্গ হয় না। রক্ত দিয়ে আজকে 18 বছর থেকে 60 বা 65 পর্যন্ত যে কেউ রক্ত দিতে পারে যদি তার সব দিকে ফিট থাকে, তার ওজন যদি ঠিক থাকে, বিভিন্ন রোগ থেকে যদি মুক্ত থাকে রক্ত দিতে পারে। কিন্তু এই রক্ত কার, তার কি 18 বছরের রক্ত, না 20 বছরের রক্ত, না 65 বছরের রক্ত, ডিমান্ড শেষ করা যায় না। এটা মহিলাদের রক্ত না পুরুষদের রক্ত, রক্ত সেই। হ্যাঁ, রক্তের বিভিন্ন বিভাগ আছে, এ বি ও এবং জানি তো চার বিভাগের আর ইন্সপেক্টর আছে, সেটা ম্যাচিং করে সে রক্ত রক্ত দিতে গেলে একটা সুবিধা হয়, যারা রক্ত দিতে আসে তার কিন্তু আমরা সাধারণত স্বাস্থ্য সম্পর্কে উদাসীন থাকি, তো সে রক্ত দান করতে এসে তার কিন্তু নিজের শরীরেও পরীক্ষা হয়। আর কুসংস্কারও আছে, আমরা জানি রক্ত দিতে গেলে হয়তো অনেকে মনে করে যে রক্ত দিলে আমার শরীর খারাপ হবে, এই ধরনের ভ্রান্ত ধারণা আছে। বরং উল্টো, রক্ত দিলে বরং আমার শরীর ভালো হয়। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন 56তম ইঞ্জিনিয়ার্স ডে এবং ভলান্টারি ব্লাড ডোনেশন ডে উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের উদ্যোগে আজকের এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যেখানে রক্তদাতারা রক্তদান করেছেন। প্রত্যেক রক্তদাতাকে উৎসাহিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ মেয়র দীপক মজুমদার। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।